আমি মনে করি আজকে ফেসবুক চালাইতে গেলেই শুধু ওদের জিনের বাসার কিচ্ছা খায় নেই, ফেসবুক চালাইতে পারতেছে না মানুষ। আমার মনে হয় এই জিনের বাসারে বুঝছেন ওই যে পা দুইটা উপরের দিকে লটকাইয়া টাঙ্গাইয়া ফিটাইলে ওদের জিন মুজা আছে সব শরীর থেকে নেমে যাবো। কিসের জিনের বাসা মিয়া? আজকে সোশ্যাল মিডিয়ায় মানুষগুলো যেভাবে কমেন্ট করতেছে এটা অস্বাভাবিক মন্তব্য পায় না এগুলা কি ভাই? আজকে আমি বলবো জিনের বাসার যে নাটক আজকে দেশে শুরু হয়েছে এটা একটা বাটপারি, ধোকাবাজি এবং ভাওতাবাজি। তিনি ওয়ান কেলিয়ন নামাচ্ছে মঙ্গল গ্রহে থেকে, তিনি যা আছে মানে কেউ বলতেছে তাকে পাবনা ভর্তি করান, কেউ বলতেছে জেলখানায় বন্দি করেন, কেউ বলতেছে প্রশাসনের চোখে পড়ে না। আমার প্রশ্ন হচ্ছে যে একটা বিকৃত চিন্তার মানসিকতার লোকগুলোকে নিয়ে কেন আমার দেশের ইউটিউবাররা এত মাতামাতি করেন? আপনারা আপনাদের আমি পায়ে ধরে বলি বাবা একটু থামেন, আপনারা ভিডিও তৈরি করেন ভালো ভালো ভিডিও যেগুলো জনগণের কল্যাণে আসবে, আপনারা ভিডিও বানান জনগণ আপনাদের পাশে থাকবে, সেই ভিডিও হবে মাটি এবং মানুষের অধিকার রক্ষার ভিডিও। আজকে জিনের বাসার একটা মেয়ে আর একটা ছেলে, তারা নাকি স্বামী স্ত্রী, আমরা তো বলে তাদের কাছে জিন আছে। আসলে আপনি একটা জিনিস বুঝেন যে বর্তমান পৃথিবীতে জিনের চাইতে মানুষ বড় ভয়ানক, যার কারণে জিন যা আছে সব জঙ্গলে পালাইছে, আর এই যে কামুল কামুল কামাখাও পাওয়া যায় কিনা সন্ধ্যাকালে সেখানে মানুষ ঢুকছে, আর ওদের কাছে জিন আছে এটা তো শয়তানও বিশ্বাস করে না। কিসের জিন? এই জিনের বাসার নাটক করতে গিয়ে আপনারা যারা অনেক ইউটিউবার আছেন উনারা হয়তো আজকে আপনাদের ভিউজ বাড়াইছেন বা ভাইরাল হয়েছে আপনাদের ভিডিওটা, কিন্তু মনে রাখবেন এগুলো কিন্তু জনগণ ভালোভাবে নেয় নাই। এই জিনের বাসার দুইটারে দেখলাম একবার ওই আরেক চ্যানেলে এসে বলছে তোরা জীবনের তরে তবা করছে, শপথ করছে, ভালো হয়ে গেছে, আবারও বাটপারি করে, তিন দিন ভালো হয় চার দিনের দিন আবার নতুন কোনো ইস্যু নিয়ে এলিয়ন নামায় মঙ্গল গ্রহে থেকে। এত এলিয়ন এত জিন বুঝি ওদের কাছে আসতে বলছে, আর এই দেশে কারোর চোখে দেখে না। এটা হলো ফটকা বাজরা ওদের এই বাটপারি। ওদেরকে আসলে ভালো কোনো নেতা যদি এদেশে থাকতো এমন পিটাই পিটাই তো ভাই, জিন যা আছে সব পালাইতো। আসলে এটা হচ্ছে এক ধরনের নাটক, সাজানো নাটক, আর এই সাজানো নাটক করে কিন্তু তারা তো বলছে এটা একদম অরিজিনাল, তাদের কাছে জিন ছিল এখনো আছে এরকম দাবি করছে তারা, সেই বিষয়ে আপনি কি বলার আছে? তাদেরকে তাদেরকে সাইজ করার আগে আমার মনে হয় যে ইউটিউবের সাংবাদিকদের সাইজ করা উচিত ছিল। তারা কেন এই পাগলের কাছে যায় এইভাবে গোলাটা পরিস্থিতি সৃষ্টি করতেছে মিয়া? একটা দুইটা তিনটা ভিডিওর পরে বারবার অনেক ইউটিউবার ওদেরকে যায় খালি জ্বালায়, ওরা হচ্ছে মানসিক প্রতিবন্ধী পাগল, ওদের মাথায় যে সমস্যা আছে সেটা সাধারণভাবে বোঝা যাচ্ছে। এরপরও তাদেরকে নিয়ে এত মাতামাতি কেন? দেশে এত সমস্যা জর্জরিত, এত কিচ্ছা কাহিনী ঘটতেছে, সেগুলোর ভিডিও করেন আপনারা? আপনারা ঘুরেই জিনের বাসার কাছে যাচ্ছেন, আবার ওরা আবার আরেক জায়গায় যায় বলছে জানেন যে ওরা জিনের বাসা বলছে ওই মহিলা জামাই বউ তো ওরা দুইজন যে আগামী নির্বাচনে শেখ হাসিনা জিতবো, মানে এগুলা ওরা যে কত বড় বাটপার, হ্যাঁ শেখ হাসিনারে খুশি করতেছে, আওয়ামী লীগের খুশি করতেছে, বিএনপির মনে কষ্ট। আরে শালার জিনের বাসা, জিনের বাসা এখন মানে তথাকথিত একটা কথা বলছে, এগুলা আমি মনে করি একটা আওয়ামী লীগের ইমেজকে নষ্ট করে দিছে। এখন আওয়ামী লীগ আগামীবার ক্ষমতা আসবে কি আসবে না সেটা জিনের বাসার থেকে জানতে হয়। এগুলা কিন্তু শোনেন ওদের নিরাপত্তার জন্য হুমকি, কারণ যারা বিএনপির উচ্ছৃঙ্খল কর্মী আছে ওদেরকে যদি রাস্তাঘাটে পায় ভাই ফিটাইতে ফিটাইতে কিন্তু ল্যাংটা করে ভালো যে তোরে কে কইছে, কোন জিনে কইছে যে আওয়ামী লীগ 2023 জিতা দেবো। আরে মিয়া জয় পরাজয় এগুলো আল্লাহর হাতে এবং জনগণ যাকে ভোট দিবে সে জিতবে। এখন জিনের বাসাদের এই যে বাটপারি, এই যে ধোকাবাজির কারণে যারা ফেসবুক চালায় তারা অনেকে বলতেছে যে ভাই আমরা এই জিনের বাসার গজব যেদিন শেষ হইব সেদিন ফেসবুকে ঢুকুম, অনেকে এমবি কিনা বন্ধ করে দিছে যে বাবা রে বাবা ফেসবুকে ঢুকলে খালি জিনের বাসা জিনের বাসা জিনের বাসা। ভাই এগুলো এক ধরনের ঝুকারি, মানে সার্কেল খেলার মতো। আপনাদের প্রিয় সাংবাদিক ভাই যারা আছেন, সাংবাদিক হলো জাতির বিবেক, এখন আপনারা যেভাবে করতেছেন জনগণ বলতেছে ওর বাবা এটা তো সাংঘাতিক ব্যাপার না, এভাবে জনগণকে আপনারা প্রতারণা করবেন না। জনগণের সাথে এই জিনের বাসাকে সাজিয়ে আপনারা কোটি কোটি মানুষের সাথে প্রতারণা করতেছেন কেন? হোয়াই? আমরা তারাই আসছে তাদের কাছে জিন আছে, তাদেরকে জিনরা খাওয়ায়। আসলে তারা তো আমরা দেখছি কোনো কর্ম করে না, কিচ্ছু করে না, খায় দায় কই থেকে? আসলে জিন যদি তাদেরকে নাই খাওয়াইতো তাহলে তারা এতদিন কিভাবে বেঁচে আছে? আসলে না প্রিয় সাংবাদিক, এখন আপনার সাথে আমার ঝগড়া হয়ে যাবে। আপনি যে বারবার একতর ভাই আপনার কমন সেন্সের কমেন্ট বার দিলে, সাধারণ সেন্স যদি আপনি সাংবাদিকের মাথায় থাকে আপনি কেন ওরা বারবার হল দাইতেছেন, ভুতাইতেছেন কেন জিনের বাসারে? ওদেরকে ছেড়ে দেন, ওরা আফ্রিকা জঙ্গলে যা ভালোই থাকো কয়দিন দিয়া, কেন ওদেরকে আপনি বারবার মানে আপনাদের ভিউজ বাড়ানোর জন্য আপনারা জনগণের সাথে প্রতারণা করবেন কেন? আর আপনারা কি বুঝেন না আত্মসম্মান বোধ তো টাকার সাথে দামি মিয়া? আপনি হয়তো 2-5 টাকার জন্য যদি আত্মসম্মান নিছেন আমার, তাহলে সাংবাদিকতা করার মতো যোগ্যতা আপনাদের নাই মিয়া। আপনারা ফেক মিডিয়া মিয়া, কিসের মিডিয়া মিয়া? এটা না মিডিয়া, না মিডিয়া হচ্ছে জনকল্যাণে কাজ করবে, মিডিয়া হচ্ছে অধিকার। মিডিয়া তো আসলে মানুষের যে দুঃখ কষ্ট আছে সেগুলো তুলে ধরার কাজ তো আমাদের,
এখন তারা যে দায়িত্ব কথাগুলো বলছে আপনি জিনের বাসার আমার সামনে আনেন তো এই জিনের বাসারে যদি আমার সামনে আনেন আমি ফিটাইতে ফিটাইতে একদম পাগল বানায় এলাম মিয়া তখন তো পুলিশ ধরে নিয়ে দিব কেন আমার পুলিশ ধরবে আইন কি ওদের জন্য আমার জন্য আইন সবার জন্য সমান সমান না সেই কারণে তো আপনি একটা বিনা অপরাধে কাউকে মারতে পারেন বিনা অপরাধ বলতে ভালোবাসি করতেছে ও আপনার মানুষকে ধোকা দিচ্ছে মিয়া পাগলামি করতেছে এখন আপনি বুঝলেন কি হবে যে আসলে সে ধোকা দিতেছে না সত্য কথা বলতাছে শুনেন কুসংস্কার কুসংস্কার জিন তো আছে নাকি আরে ভাই জিন আছে ঠিক আছে জিন এখন এই ঢাকা শহরে জিন করতে আসছে মিয়া এ কারেন্টের আলোতে জিন আসে নাকি এগুলা হলো আগের যুগের কিছু মূর্খ লোক ছিল যারা বুঝতো না তারা ওই যে তাল গাছ দেখলে মনে করতো যে ফাতা লড়ে ওখানে জিন নাড়াচাড়া করতেছে ওই যে আরেক জায়গা ঘরের সালের উপরে কও বাবা লম্বা সুলাল একটা পয়সা রয়েছে জিন এইসব বাওতাবাজির দিন শেষ এখন ডিজিটাল বাংলাদেশ তথ্য প্রযুক্তির দেশ জিন ভূত দেহ দৃশ্য যা আছে এগুলি বাংলার জমিন থেকে অনেক আগে বিদায় নিছে কারণ এই জিনদের চাইতে ভয়ানক জিন এই দেশে বাস করে মিয়া জানেন আপনি বাংলাদেশে এমন মার্কা শয়তান লোক আছে যারা যারা মনে করেন যে 70 টাকা সোয়াবিন 270 টাকা করে এরা তো জিনের চাইতে ভয়ানক আর জিন লাগে না এরা তো বড় জিন অর্থাৎ আমাদের দেশে যারা জিন ভূতের গল্প কয় শয়তানের গল্প কয় আপনি কি জানেন বাংলাদেশের বিভিন্ন রাজনীতিবিদের ভিতরে এমন শয়তান আছে মিয়া বুঝছেন ওরা তাদের এমন বিকৃত মানসিকতা এরা নিজের সন্তানকে হত্যা করে পরকীয়া প্রেমের জন্য এদের সাথে বড় শয়তান আর জিনকে আছে আপনি দেখেন নাই অনেক জায়গায় প্রবাসীর স্ত্রী বা আমাদের দেশের নারীরা তারা তাদের যৌবনের চাহিদা মিটাতে গিয়ে নিজের সন্তানকে হত্যা করে মিয়া এই রকম শয়তান যদি দেশে থাকে আমার মনে হয় যে ওই ধরনের জিন আর এই দেশে থাকার দরকার নাই আপনি তারা তো আবার দেখছি আমরা এলিয়েনও নামায় ওয়ান কিলিয়ন নামায় ওই যে মানসিক পাগল তারা হলে মানসিক বাক প্রতিবন্ধী বুদ্ধির কি বলবো এটা আসলে আমার মুখে আসতেছে না তাদেরকে কোনটা আখ্যায়িত দিব আমি নিজে টের পাইতেছি না কারণ আমি এই জিনের বাসার এই ভাইরাল ভিডিও দেখার পরে নিচে কমেন্ট গুলা পড়লাম সব কমেন্ট হলো খালি সাংবাদিকরা গালি দিচ্ছে মানুষ যে কেন এই পাগলের কাছে যায় মানুষ পাগলামি করতেছে এই সাংবাদিকরা এদের আর খাইদাই কোনো কাম নাই খালি জিনের বাসার কাছে যায় ওয়ান কে লিওন নামাইতেছে ওরে বাবা রে বাবা মুরগির বাচ্চা মাটির নিচে দিয়া কইতেছে এটা এলিয়ন আবার ইয়ের মধ্যে তাবার মধ্যে গরম করে হাত দিয়ে যে এখানে এলিয়ন আসতেছে আরে শালার আল্লাহ বাসাইছে আমার সামনে ভরা নাই দইলে একটা আসার দিতাম তো জিন দিন সব পালা যেত মিয়া আমার কিন্তু বুঝছেন মেজাজ গরম হলে আমি কিন্তু শয়তান রে কিন্তু ছাড় দিনা তো আমরা যদি এখন আপনাকে জিনের সামনে নিয়ে যাই জিনের বাসার সামনে নিয়ে যাই তখন কি পরিস্থিতি হবে আসলে ভাই আমি আমার সামনে এনে আমার কিন্তু মাথা কিন্তু হ্যান্ড হয়ে যাবে মানে পুরো কিন্তু গরম হয়ে যাবে আসার মারুম কিন্তু আচ্ছা তাহলে তো আবার মামলা মুখে চলে মামলা খালি আপনারা খাবেন মামলা খালি আপনারা খাবেন মিয়া তাহলে আমরা জিনের সামনে আপনাকে নিচ্ছি না আমি আপনাদের কাছে অনুরোধ করব তো আপনি কি চাচ্ছেন আসলে আমি আপনাদের কাছে পায়ে হাত দিয়ে অনুরোধ করব আপনারা সাংবাদিক জাতির বিবেক আপনারা গরিব দুঃখী মেহনতি মানুষের কথা বলবেন সোশ্যাল মিডিয়া আপলোড করবেন যেহেতু বাংলাদেশের বড় বড় মিডিয়ারা তেলবাজি করে আপনাদের উপরে জাতির দায়িত্ব আপনাদের কাঁধে পড়েছে আপনারা যেহেতু বড় বড় সাংবাদিকরা এখন সামসামিয়া তেলবাজি করাতে ব্যস্ত তারা যেহেতু জনগণের দুঃখ দুর্দশা লাগাবে কোন সংবাদ প্রচার করে না আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমের সাংবাদিক আছেন আপনারা দেশ জাতি এবং সমাজের দুঃখ দুর্দশা চিত্র আপনারা জাতির কাছে তুলে ধরবেন তাতে করে আপনারা আল্লাহর আল্লাহর কাছে পছন্দনীয় হবেন এবং জনগণের কাছে পছন্দনীয় হবেন এবং আপনাদের চ্যানেল আপনাদের ইউটিউব চ্যানেল ধীরে ধীরে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত চ্যানেলে পরিণত হবে এইসব জিনের বাসা টাসা পাটফারি পাটফারি বাদ দেন বাদ দেন ভাই এখনো সময় আছে জিনের বাসা ওই আরেকদিন আরেক পাগল ওই আর কোত্থেকে কোন একটা গাঁজা সেবনকারী এগুলো নিয়ে এসে আপনারা হয়তো কিছুদিন ভিউজ বাড়াইতে পারবেন কিন্তু একটা সময় মানুষ কিন্তু আপনাদের কাছ থেকে মুখ ফিরে নেবে আপনারা হাইব্রিড সাংবাদিক তালে মিয়া কিসের সাংবাদিক না আচ্ছা তো সাইফুল ভাই এই যে জিনের বাসা যে বলছে যে আগামীতে নির্বাচন করতে চায় তো সেই বিষয়ে যদি কিছু বলতেন এই মন্ত্রী হতে চায় জিনের বাসারা বড় গাবলা ছিলেন ধান সিদ্ধ করে যায় দেশ গ্রামে ধান সিদ্ধ করা গরম ঘাবলার মধ্যে গরম পানি করে ওদের ধনডার ওখানে নিসাইরা দিত ওদের শখ মিটে যাবে এগুলা হলো বিকৃত মানসিকতার কাজ মিয়া ওরা তো ওদের মাথায় প্রবলেম মিয়া আমি বুঝি না ভাই ওদেরকে ওরা পাগল বললো ভুল হবে মিয়া ওরা একেবারে নেশাগ্রস্ত মাদকাসক্তের মতো মনে হয় ওদের আচার ব্যবহার ল্যাঙ্গুয়েজ আমি তো অনেক চ্যানেলে বক্তব্য দিই আজ পর্যন্ত দেখছেন আমাকে এই ধরনের বাউতাবাজি আর ফাতরামি করতে এরপরে আসে টিকটক এই টিকটক ইউটিউবে আমি কিছু মানে ফ্যাট ভিডিও দেখি যেগুলো দেখলে বুঝছেন মানে নিজের শরীর ঝোলা উঠে তোমরা কি আর খাইদায় কাম পাও না আমি দেখতেছি একটা মিথ্যা বানোয়ার ওই যে আরেক ভিডিও দেখছি এক মাইয়া ওই যে গাছের আগায় উঠবে এক মাইয়া এটা তো 14 মিলিয়ন বানাইছে পরে মানুষে খালি আর মা বন্ধু না বকছে বেড়া এগুলা কি ভাই মাইয়া কিন্তু গাছে উঠে নাই লাস্টে কইতেছে কি জানেন নি ভাই এইভাবে করতে করতে সম্ভব হয়ে গেছে মাইয়া না নতুন বুক আর যাই হোক ও আবার গাছে উঠতেছে মিয়া
এই যে আপনারা যে ধান্দাবাজি যেগুলো করে এগুলো পাবলিক বুঝে, পাবলিকের এমবিটটাকে আপনারা নষ্ট করেন। মনে রাখবেন পাবলিক ইটের জবাব আপনাদের পাথরে দিবে, এমন একটা সময় আইবো ভালো ভিডিও চালান। আসলে আসলে পাবলিক তো যেমন কিছু কমেন্ট আছে, খারাপ কমেন্ট করতেছে, আবার লাইক আছে আসতেছে কিন্তু অনেক বেশি। পাবলিক কিন্তু অনেক বিনোদনও পাচ্ছে মানুষের। এই যে বাংলাদেশে আমাদের ঢাকা শহরে বিশেষ করে যে জায়গা কম, বিনোদনের কোনো জায়গা নাই, পার্ক নাই, কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এইসব কিছু ছোট ছোট নাটকের মাধ্যমে অনেক বিনোদন পাচ্ছে। না না ঠিক আছে, আসল কামে কেউ যাবে না, সময় বুঝে তাল বাহানা। আমরা হইলাম হুজুগে বাঙালি, কিছু আছি পাগল ছাগল, এগুলি বাওতাবাজি দেখলে খুশি হয়। কিন্তু এদের তো আপনার ওই বিবেকের মধ্যে কুকুরে প্রস্রাব করছে, ওদের বিবেকে পৌঁছে গেছে মিয়া। ওদের সাথে তো কথা বলে ওরা লাইক দেয়, একটা ভালো মানুষ লাইক দেয় মিয়া। আপনার যে বলতেছেন কমেন্ট, কমেন্ট হলো শতকরা 95টা হলো খারাপ কমেন্ট। এই যে জিনের বাসার কমেন্ট, জিনের বাসারে নিয়ে দেশের জনগণ 95% যারা ইউটিউব ফেসবুক চালায় তারা হমানে খালি মিয়া খারাপ কমেন্ট করছে। এরপরে করতেছেন যে এটা ভালো হয়েছে। আপনারা তওবা করেন জীবনে, আর এই জিনের বাসাকে নিয়ে আর কোনো ভিডিও বানাবেন না। এটা আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের পায়ে হাত দিয়ে বলি মিয়া। এগুলা করে আপনাদের চ্যানেলের মিয়া বদনাম হচ্ছে মিয়া। কোথ থেকে ধরে নিয়ে আসেন এগুলি মিয়া?